আমরা ফাইবার থেকে একটা কাজ দেখব। ফাইবারের মধ্যে আমরা যদি এখানে গ্রাফিক্স ডিজাইন এটাতে যাই, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনে যদি যাই, এখান থেকে আমরা দেখব প্লেয়ার ডিজাইন। এখানে ক্লিক করলে আমাদের এই অপশনগুলো আসে, অর্থাৎ এই ডিজাইনগুলো আসে। তো এই ডিজাইনগুলোর মধ্যে এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে, এগুলো সবগুলো ডিজাইন, যে এটা একটা প্লেয়ার ডিজাইন, এগুলো সবগুলো প্লেয়ার ডিজাইন। মাঝে মধ্যে হয়তো কোনো একটা আছে, অন্য কিছু আসতে পারে, ওরা যে ট্যাগগুলো দেয় ওই ট্যাগের উপর ভিত্তি করে। তো এই যে এই ডিজাইনটা আমি রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করে রাখলাম। নেক্সটে যাচ্ছি। এখানে আরো অনেকগুলো ডিজাইন, এই ডিজাইনগুলো আমি এটাও রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করে রাখলাম, এটাও রাখলাম। আমি জাস্ট এগুলা ওপেন করে দেখার জন্য রাখতেছি। তো এখন এই যে আমি যেগুলো ওপেন করছি, এটা এ অনেকগুলো কাজ করছে। এখানে 83টা কাজ রিভিউ দেখা যাচ্ছে এবং 6টা অর্ডার আছে। ইনি হচ্ছে বাংলাদেশি, ওনার প্রাইস হচ্ছে বেসিক একদম সর্বনিম্ন হচ্ছে $15, মাঝামাঝি হচ্ছে $30 এবং সর্বোচ্চ হচ্ছে $40। তো এটা সে একটা রেট ধরছে যে ও যে ডিজাইনগুলো করবে ডিজাইনগুলোর প্রাইস কীরকম হবে, আর ও যে কাজগুলো করবে তার উপর একটা সে এখানে রিভিউ অর্থাৎ ডিসক্রিপশন দিছে, সে কি কাজ করে কি করে না ইত্যাদি এগুলো এখানে বলে দিছে। এবং সে বায়ারদের সাথে যে কাজগুলো করছে সেখানে রিভিউগুলো দিছে, বায়ার যেই তাকে ফিডব্যাক দিছে ফিডব্যাকগুলো এখানে আছে। তো এটা একটা। তো আমরা এখানে আরও যাদেরগুলো আছে, এই যে এগুলা এখানে, এটা এই ডিজাইনগুলো, তো এখানে এই ডিজাইনগুলোর মধ্যে এখানে ফটোশপের কিছু কাজ আছে, অর্থাৎ পিক্সারের, যেহেতু এখানে পিক্সার রিলেটেড যেহেতু কাজ আছে, তো এখানে কিছু ফটোশপের কাজ আছে। তো এটা এমনিতে নর্মালি আমরা ইলাস্ট্রেটরও করতে পারবো, একদম এগুলো জাস্ট এমনিতে ইলাস্ট্রেটর করা যাবে, জাস্ট একটা পিক্সার। তো আমি এখান থেকে এই ডিজাইনটা করবো, এটা একদম নর্মাল এই ডিজাইনটা করবো। এখানে দেখেন এখানে আরও ডিজাইন করছে, সেম কালার ইত্যাদিগুলো নিয়ে আরও অনেকগুলো ডিজাইন করছে। এই ডিজাইনটা সহজ হবে আপনাদের জন্য, আপনারা এটা দেখেন। তো আমি এটাকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, এখানে এটা স্ক্রিনশট নিয়ে দিচ্ছি, এটা সেভ করে দিব ডেস্কটপে, আমি সেভ করে নিচ্ছি। ওকে, এটাকে মিনিমাইজ করে দিই। তো এখন আমরা যাচ্ছি ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরে গিয়ে এই পিকচারটা এখানে আছে, আমি এটাকে একটু যেটা এখন সেভ করছি ওটা নিয়ে আসতেছি। প্লেস থেকে ডেস্কটপে রাখছিলাম আমি, এখানে জাস্ট দেখার জন্য পিকচারটা এখানে নিয়ে আসতেছি। এটা পিকচারটা এখানে চলে আসছে, একটু বড় করে দিই। তো এখানে আমরা প্লায়ার যে ডিজাইনটা করব, প্লায়ারের যে ডিজাইনটা করব এটা সাইজ কত, তো নর্মালি আমরা এফোর সাইজে করি এখানে। তো সাইজটা আমাদেরকে ক্লায়েন্ট বলে দিবে এত বা এত এত সাইজ হতে পারে, আর প্লায়ারের কিছু নর্মাল সাইজ থাকে যেমন এফোরের হয়, এরকম কিছু সাইজ আছে, সাইজগুলো আমরা দিতে পারি। তো এখানে যেই পেজটা নিছি আমি, এটা আবার নিচ্ছি পেজটা, ফাইল থেকে নিউতে গিয়ে এখানে এফোর সাইজ আছে, এখানে আমরা রোটেটে রাখলাম উপর থেকে নিচে লম্বা, আর এখানে ইঞ্চি দেওয়া আছে, আমি জাস্ট CMYK এদিকে দেওয়া আছে, ওকে দিলাম। তো একটা পেজ এখানে চলে আসবে, এই যে এটা হচ্ছে আমার এফোর সাইজের পেজ। তো এই পেজের মধ্যে মূলত আমরা আমাদের যে ডিজাইনটা আছে ডিজাইনটা করব, একটু নিচে নিয়ে আসে। তো এখন প্রথমেই আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে ফিল কালারটা অফ করে দিচ্ছি, স্ট্রোক রাখবো শুধু। ফিল কালারটা অফ করে এখানে আমি যদি এখান থেকে যদি এভাবে টান দেই, যেহেতু আমার এই এরিয়াটা আগে থেকেই এফোরের দেওয়া আছে সেজন্য আমি এভাবে টান দিলাম। তো এদিকে দেখেন এরিয়া আরেকটা আছে, আমি এটা সিলেক্ট করে অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে আমি প্যাথে যাচ্ছি, প্যাথ থেকে অফসেট প্যাথ। এখানে আমি একটা মাইনাস দিয়ে দিব, এখানে ক্লিক আছে 0.1389 ইঞ্চি, আমি জাস্ট এটার আগে একটা মাইনাস সাইন দিয়ে ওকে দিলাম। মাইনাস সাইন দিয়ে ওকে দেওয়ার পর ভিতরের দিকে একটা অফসেট হয়েছে, আমি এটা বাইরে যদি নিয়ে দেখাই তাহলে কিভাবে দেখায় দেখেন, এটা
আচ্ছা বাইরেই করি, আপনাদের বুঝতে সহজ হবে, এখানে করলাম। এরপর আমি যে ডিজাইনটা থেকে করব ওটা নিয়ে আসলাম, এটা আমি এক পাশে করে এই জায়গায় রাখলাম, আমাদের দেখার সুবিধার্থে এখানে রাখলাম। তো এখন এখানে যে আমি রেক্ট্যাঙ্গেলগুলো নিলাম, এগুলো আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে লক সিলেকশনে ক্লিক করব। এখানে শর্টকাট কমান্ড দেওয়া আছে Ctrl 2, এটাতে শর্টকাট কমান্ড এটা দিয়েও আমরা করতে পারবো, এখানে এসেও ক্লিক করলেও লক হয়ে যাবে। লকটা কেন করলাম, এটা যেন মুভ না হয়, এক জায়গার থেকে এক জায়গায় মুভ না হয়। আমি এখানে একটা ডিজাইন করলাম, আমি যদি ডিজাইন করার সময় এটা যদি মুভ হয়ে এদিকে চলে যায় তাহলে আমার পরবর্তী ডিজাইন এদিকে চলে যাবে এই জন্য। আচ্ছা এখন এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড এতটুকু আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম নর্মালি, এখানে স্ট্রোকটা অফ করে দিয়ে রেক্ট্যাঙ্গেলটাতে আমরা ফিল কালার দিচ্ছি। এটা এটা হচ্ছে আমার কালারটা, দেখেন এখানে এই যে সবগুলো জিরো, CMYK সবগুলো জিরো, এখানে 70% দেওয়া আছে। তো এটা আমি আরও কনফার্ম হওয়ার জন্য কি করব, আই ড্রপারে ক্লিক করে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে সবগুলো একটু একটু আছে কালার, তবে আমি এখানে এটা না দিয়ে নর্মাল যেটা আমাদের কমন কালার এটা দিচ্ছি 70% ব্ল্যাক, 70% ব্ল্যাক এটা দিচ্ছি। তারপর আমি এখানে রেক্ট্যাঙ্গেলটা দিয়ে একদম উপরের ভিতরের বর্ডারটা না বাইরের বর্ডারটা থেকে আমি এইভাবে একটা টান দিলাম, এটা করলাম। তো এটা আর এটার কালার সেম একই হয়েছে, কিন্তু এটা আমরা যখন স্ক্রিন রেকর্ড করে অর্থাৎ স্ক্রিনশট নিয়ে আসছে একটু চেঞ্জ হতে পারে। আচ্ছা এটা নিলাম, তো এটাকে আমি সিলেক্ট করে Ctrl C দেব, কপি Ctrl C অথবা এখানে এডিট থেকে আমি দেখেন Ctrl C অর্থাৎ কপি। এরপর আবার এডিট থেকে পেস্ট করব Ctrl F, এটা আমি একটু এদিকে টেনে দিচ্ছি এতটুকু, এই যে এই শেপটা করব। এখন এটার কালার আমি দিচ্ছি এখানে আমাদের সিলেক্ট, এখানে কালার যেটা আছে এটা দিলাম, আর এটার কালার হচ্ছে 30% ব্ল্যাক, এইভাবে এই দুটা করে দিলাম। তো আমার এই যে এখানে এই কালারটা এখানে পর্যন্ত চলে আসছে না, আমি চাইলে এটা এতটুকুও দিতে পারতাম, এভাবেও দিতে পারি, অর্থাৎ যেটার সাথে ওটা আলাদা ভিতরে কোনো কালার নাই। তো এটা করার পর এটাকে আমি লক করে দিলাম, এটা আমার প্রয়োজন নাই, Ctrl 2 দিয়ে আমরা এখান থেকে অবজেক্ট থেকে Ctrl 2 দিয়ে লক করে ফেললাম, এটা আর মুভ হচ্ছে না। তো এরপরে আমি এই শেপটা তৈরি করব, এই শেপটা কীভাবে তৈরি করব দেখেন, এটার সাথে এটার মিল আছে না কালারটা, আমরা এগুলো পরে চেঞ্জও করতে পারবো, সমস্যা নেই। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেলের পর একটা ইলিপস আছে অর্থাৎ বৃত্ত, আমি একটা ইলিপস নেব, এই ইলিপসটা নিলাম, ইলিপসটা নিয়ে শিফট এবং অল্টার চেপে ধরে এখান থেকে একটা বৃত্ত টানতেছে, শিফট এবং অল্টার। এটার কালারটা কি দিব, এটার কালার হচ্ছে এটার মতো, এই যে এদিকে দেখা যাচ্ছে না, এটার ভিতরে এদিকে দেখা যাচ্ছে, এদিকে দেখা যাচ্ছে না। তো আমি এই কালারটা দেওয়ার জন্য সেম যে কালারে আমি এটা দিছিলাম ওইটা দিলাম। এখন এই যে এটা কাটাটা দেখা যাচ্ছে, তো আমি এতটুকু করে আর একটু বড় করে দিচ্ছি, শিফট এবং অল্টার চেপে ধরে আমাকে এটা বড় করতে হবে, কারণ আমি যদি এমনিতে শিফট অল্টার না ধরে যদি করি এটা বাঁকা হয়ে যাবে, তো এই জন্য আমাকে শিফট অল্টার চেপে ধরে করতে হয়েছে। এখন এটা করলাম, করার পর এখানে কী আছে, আরেকটা সাইন কালার আছে না ইলিপস, এই ইলিপসটা বানাইতে হবে। এখানে এটা সিলেক্ট করে Ctrl C দিলাম, Ctrl C হচ্ছে কপি, আর Ctrl F হচ্ছে এটার উপরে আরেকটা পেস্ট করব, করলাম। এখন এটা এরকম বৃত্ত এখানে একই জায়গায় দুইটা হয়ে গেছে, কীভাবে আমি একটু দেখাচ্ছি, এখানে একটা এই একটা দুইটা, Ctrl Z দিয়ে আমি আগের অবস্থানে চলে গেলাম। এখন এটার কালার আমি দিচ্ছি এটা, এই যে কালারটা হয়েছে, কিন্তু এখানে যে খালি আছে এটা কীভাবে পাবো, এটা সিলেক্ট করে আমি এক কর্নার থেকে শিফট এবং অল্টার চেপে ধরে ছোটো করে দিচ্ছি, এই শেপটা হয়ে গেছে। আমাদের এটা একটু ভিন্ন হতে পারে, কারণ এটা আমি পাশের ছোটো করে ফেলছি, এই জন্য মানে ভালো করে বোঝা নেওয়া যেতে পারে। তো এখন এই যে এটার কালার, এটার কালারটা এখানে একটু হালকা দেখা যাচ্ছে, আমরা চাইলে এটা করে দিতে পারবো, অবজেক্ট থেকে আনলক করে দিলাম, এটার কালার একসাথে আমি এখান থেকে কালারে গিয়ে আরেকটু কমাই দিলাম, এভাবে করতে পারে। আচ্ছা এগুলাকে আমি আবার লক করে দিচ্ছি Ctrl 2, অথবা এখান থেকে অবজেক্ট থেকে লক সিলেকশন, আমি Ctrl 2 পরবর্তীবারে Ctrl 2ই বলবো।
কোন দোগুলা? এগুলা? আচ্ছা এগুলা পরে। তো এই জিনিসটা করলাম, আমাদের এটা আর মুভ হচ্ছে না। এরপর আমি এই ট্যাক্সটা লিখে ফেলি এখানে, আমি 10% 10 শিফট চেপে পার্সেন্টেজ দিলাম, এন্টার দিয়ে ও ডাবল এফ এটা লিখলাম। এই লেখাটা তেমন বোঝা যাচ্ছে, আমি একটু বড় করে দিব। এটা সিলেক্ট করে আমি এখানে ক্যারেক্টার প্লেট যেটা আছে, ক্যারেক্টার প্লেট থেকে এখানে ফন্ট সাইজ যদি বড় করে দেই হয়, আর অথবা এখানে এক কর্নার থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এভাবে বড় ছোটো করা যাবে। তো আমি যতটুকু করতে চাই এখান থেকে করলাম, কিন্তু আমার এই লেখাটা আর এই লেখাটার মধ্যে অনেক পার্থক্য। আমি এখানে রাইট বাটন ক্লিক করে ফন্ট থেকে, এখানে অনেকগুলো ফন্ট আছে, আমরা ফন্ট যেটা নিতে চাই এখান থেকে নিতে পারবো। তো আমি এখানে ক্লিক করে এখানে আমি দিচ্ছি আই এন, এখানে একটা ফন্ট, আচ্ছা এখান থেকে দেখাই, রাইট বাটন ক্লিক নিউ, একটু নিচের দিকে একদম, অর্থাৎ এটার মতো একটা ফন্ট খুঁজতেছি, 10% অফ যেটা আছে ওটার মতো একটা ফন্ট খুঁজতেছি আমরা। হ্যাঁ এটা দেখে নিতে হবে, আমরা যেহেতু এটা অনুকরণ করতেছি আরেকজনেরটার মতো করতেছি, তাহলে এই জিনিসটা কোথায় আছে এটার মতো একটা ফন্ট আমাকে দেখলে এখান থেকে বুঝতে হবে, এখানে যে লিস্টটা রাখছে ওই লিস্ট থেকে আমাদের বুঝে নিতে হবে। তো আমি এটা জানি, এটা নিচ্ছি, এই ফন্টটা এটার মতোই, তারপর আমি এটা একটু বড় করে দিলাম। তো এটার কালার কি? হোয়াইট, ঠিক আছে। এরপরে নিচে আরও কিছু ট্যাক্স আছে, ট্যাক্সগুলো আমরা সাইড লিখে দিতে পারি, এটা একটু উপরে দিয়ে এখানে ট্যাক্সগুলো লিখে দিতে পারবো, এটা তেমন কোনো না। এরপরে আমরা এই ট্যাক্সগুলো লিখে দেব, এখানে আমাদের এগুলো আগে লিখে নেওয়া উচিত ছিল। তো এখানে আমি দিচ্ছি ক্যাপিটাল লেটার দিয়ে, উই প্রোভাইড, এন্টার দিয়ে দ্য বেস্ট, এন্টার দিয়ে সলি বেস্ট সলিউশন, এখন সলিউশনস এটা দিলাম। এখন এই যে এই ট্যাক্স, এই ট্যাক্স, এই ট্যাক্স আলাদা আলাদা, আমরা এগুলোও আলাদা করে ফেলতে পারবো, আর আলাদা না করলেও আমরা এখান থেকেও এটা কাজ করতে পারবো। যেমন এখানে আমি রাইট বাটন ক্লিক করে ফন্ট থেকে আমরা নর্মাল একটা ফন্ট এটা নিলাম, এটা হবে না, ফন্টটা এই ফন্টটা আমরা এখান থেকে বোল্ড নিলাম, দেখি কী হয়, এটা অনেক বড়ো, কিন্তু ফন্ট সবগুলো একই একই রকম, আচ্ছা। এখন এটা এই ফন্টটা নিলাম, আচ্ছা এটাকে আমি ছোটো করে আপাতত ছোটো করে দিচ্ছি, শিফট এবং অল্টার চেপে ধরে ছোটো করে দিলাম, এই জায়গায় এটা রাখলাম, কালারটা উপরের কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি, এটা হোয়াইট করলাম, নিচের কালারটা এটা হচ্ছে সাইন কালার এটা রাখলাম, এবং নিচের কালারটা হোয়াইট কালার এটা আমি এখান থেকে দিলাম। তো এটা জাস্ট আমার কালারটা সেটিং হয়েছে, কিন্তু এই জিনিসগুলো আমাদের ছোট, ফন্ট সাইজ আমি ছোটো করে দিচ্ছি, এটা বড়, ঠিক আছে, কিন্তু এই ফন্টটা আলাদা। রাইট বাটন ক্লিক, ফন্টে গিয়ে এই ফন্ট ম্যাচিংটা আমাদের এমনিতে আলাদাভাবে করতে হবে, যেমন এখান থেকে আমি এই ফন্টটা নিতে পারি, এটা এটাও সেম ফন্ট আমরা এখান থেকে দেব, এইভাবে করে দিলাম। তো একটা লাইনের পর একটা লাইনের দূরত্ব অনেক বেশি হয়ে গেছে না? তো আমরা এটা এখান থেকে ইয়া করে থাকি, ফন্টের লাইনের দূরত্ব এখান থেকে বাড়াবো কমাবো, এখানে অনেক বেশি কমে গেছে, আমরা এখান থেকে বাড়াই দিতে পারি, এভাবে ফন্টের দূরত্ব অর্থাৎ লাইনের দূরত্ব একটা লাইনের পরে সেখান থেকে আমরা দিব। তো এখন এটা এভাবেও করতে পারি অথবা আলাদা আলাদাভাবে লিখতেও পারি, যেমন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এখান থেকে এটা সিলেক্ট করে আই ড্রপারে ক্লিক করে এখানের উপরে যদি ক্লিক করে ওটার মতোই কালার হবে, এখানে সিলেক্ট করে তারপর আই ড্রপারে ক্লিক করে যেটার মতো করতে চাই ওটাতে ক্লিক করতে হবে। তো এগুলো লিখলাম, এটা তো এখন এই যে এই ট্যাক্সগুলো নর্মাল ট্যাক্সগুলো তো আমরা নর্মালি লিখতে পারবো, এগুলো আমি জাস্ট এখানে কোনো কিছু লিখা আছে কিনা দেখে ওখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি।
আমি জাস্ট সেখানে ওয়ার্ডের মধ্যে কিছু ট্যাক্স লিখে ওগুলো ওখানে নিয়ে যাচ্ছি। এতক্ষণ লাগতেছে, ইকুয়াল আর এ এন ডি ফার্স্ট ব্র্যাকেট ওয়ান ফার্স্ট ব্র্যাকেট এন্টার। তো এই ট্যাক্সগুলো আমি দুই লাইন এখান থেকে ট্যাক্স নেব, এটা কপি করে এখানে এসে আমি পেস্ট করে দেব। তো টাইপ তুলে গেলাম, টাইপ তুলে গিয়ে এখানে ফন্ট নির্বাচন করব, টাইমস নিউ রোমান নিচ্ছি, টাইমস নিউ রোমানটা নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম, এই ট্যাক্সগুলো এখানে চলে আসছে। তারপর আমি এটাকে ফন্ট সাইজ একদম ছোটো করে দিব, 12 দিলাম, 12 দিয়ে এখান থেকে দুইটা লাইন করে দিব, এন্টার। তো একটা লাইনের পর একটা লাইনের নর্মালি অনেক দূর হয়ে গেছে, আমরা এখান থেকে লাইনের দূরত্বটা কমাই দিব, আর একটু বাড়াবো, যে লাইনের দূরত্ব এটা কমাই দিলাম, হোয়াইট কালার এটা করে দিলাম। এরপর এখানে আরেকটা সিম্বল দিয়ে কি একটা দিচ্ছে, এটা কিসের সিম্বল একটু জুম করে দেখি, এটা একটা অ্যারো সিম্বল আছে, ঠিক আছে, এদিকে একটা অ্যারো। আমরা নর্মালি অ্যারো সিম্বল কীভাবে করতে হয় এটা জানি, তারপর আমি একটু দেখাই দিচ্ছি কীভাবে অ্যারো সিম্বলটা দেবো। প্রথমে আমাদের একটা ইলিপস আঁকতে হবে, এই ইলিপসটা দিলাম, ইলিপসটা এখান থেকে আমি ড্রাগ করে এই জায়গায় বসাবো, আর একটু ছোটো করে দিলাম। একটু দেখি কালারটা হচ্ছে সাইন কালার, আমরা সাইন কালার এটা দিলাম। তো এই সাইন কালারটা দেওয়ার পরে এই যে এই অ্যারোটা দিব, অ্যারোটা আমরা নর্মালি এখান থেকে পেন টুল দিয়ে করতে পারবো, লাইন টুল দিয়ে করতে পারবো, এখানে আরেকটা স্টার আছে, স্টার দিয়েও আমরা এখান থেকে বানাতে পারবো। যেমন আমি এখান থেকে এইভাবে স্টারটা দিলাম, শিফট এবং অল্টার চেপে ধরে যদি টান দেই, সরি, এখানে আমি যদি অ্যারো কি দিয়ে এটা দিলেও এভাবেও আমরা এটা করতে পারবো, এটা কেটে আমরা এই জিনিসটা কেটে ফেলতে পারবো। তো এটা না করে আমি কী করতেছি, এখান থেকে লাইন টুল দিয়ে এদিকে শিফট চেপে ধরে এদিকে একটা টান দিলাম, আবার এখান থেকে এই পয়েন্ট থেকে এদিকে একটা টান দিলাম, এখন দুইটা লাইন এখানে আসছে, এই দুইটাকে আমরা স্ট্রোক দিব, শুধু এখানে স্ট্রোকে গিয়ে স্ট্রোক হচ্ছে হোয়াইট কালার, ওখানে আমরা স্ট্রোক দিয়ে দিলাম। এই যে এটা গ্রুপ করে রাখলাম, কিছুই দেখা যাচ্ছে না, আমরা এটা যখন ইয়াতে নিয়ে যাব তখন দেখা যাবে, এখানে যখন নিয়ে আসবো তখন দেখা যাবে, এখানে দেখা যাচ্ছে। তো এটা সুন্দর হয় নাই, আমি দেখেন শিফট চেপে ধরে এদিকে একটা টান দিলাম, আবার এখান থেকে শিফট চেপে ধরে এদিকে একটা টান দিলাম, তারপর এখান থেকে এভাবে আর একটা লম্বা টান দিলাম। এই তিনটে লাইন টান দিয়ে আমি এখান থেকে পাথ পেইন্টার নামে একটা অপশন আছে, এখান থেকে এটা ডিভাইড করে দিলাম, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, আনগ্রুপ এটাকে, এটা আমি, হ্যাঁ, আনগ্রুপ হচ্ছে মানে ওটাকে ভেঙে ফেলা, যেটা করছি ওটাকে ভেঙে ফেলা। আচ্ছা, এটা আমরা এখান থেকে জাস্ট এগুলা শুরু করে দিলে হচ্ছে, অত ওই পাথ পেইন্টার যেটা আছে ওটা করতে হবে না, এখান থেকে এগুলা শুরু করে দিচ্ছি, জাস্ট এগুলো আমি ম্যানুয়ালি দেখাচ্ছি এভাবে, তারপর এটাকে আমি শুরু করে দিলাম, এটাকে শুরু করে দিলাম এভাবে, তারপর এটা এখানে আমি এভাবে বসাই দেবো, ওই পাথ পেইন্টার যেটা করছি ওইটা আর করতে হবে না, এটা এভাবে দিলাম, তারপর কন্ট্রোল মাইনাস দিয়ে এখানে এই ট্যাক্সটাই আমি কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, জাস্ট এই জায়গায় বসাই দেওয়ার জন্য। ঠিক আছে, আমার এখন এই অংশটা শেষ। তারপরে এগুলো কীভাবে করছে, এগুলো একদম কমন, এটাতে যেটা করছে একটু দেখি জুম করে, জাস্ট একটা পিকচারকে বৃত্ত করে দিছে, একটা পিকচারকে ভিতরে বৃত্তটাই আছে, আর এখানে কিছু সিম্বল দিছে। তো এটা দেখেন আমি কীভাবে করতেছি, ফাইল থেকে নিউ প্লেসে যাচ্ছি, প্লেসে গিয়ে আমার পিকচার হিসেবে যেটা দিতে চাই এখান থেকে আমি পিকচারটা নেব। তো আমি আচ্ছা এখান থেকে একটা কম্পিউটারের যে আছে এটা নিলাম, এই পিকচারটা নিলাম, শুরু করে দিচ্ছি, এটা শুরু করলাম, এই জায়গায় বসালাম। একটু দেখেন আমি এটা কিভাবে শুরু করতেছি, মানে গোলাকার করতেছি বৃত্ত,
এখানে আমরা ইলিপসে গেলাম, ইলিপসে ঠিক মাঝখান থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এভাবে একটা টান দিলাম, চার চারপাশে যেন হয়। এখানে কোনো স্ট্রোকও থাকবে না, কোনো ফিল কালার থাকবে না, শুধু এমনিতে লাইনটাই থাকবে। এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস। এখন এটা বৃত্তটা হয়ে গেছে, আমি একটু ছোট করে দিলাম, ঠিক আছে। এটা তো এখন এটাকে আমরা কীভাবে বসাবো, এই জায়গায় তিনটা করে বসানো আছে, আমি একটাকেই বসাই দিচ্ছি, এগুলা একই রকম করতে হবে। আমি এটাকে অল্টার চেপে ধরে এদিকে, অল্টার এবং শিফট চেপে ধরে এদিকে টান দিলাম একটা, এবং এখানে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা করে দিলাম। এই তিনটা আমরা ঠিক মাঝখানে করে বসাবো, এদিক থেকে যেন মাঝখানে আছে সেম আমরা মাঝখানে করে বসালাম। আর একটু উপরে যাবে, আমি এখান থেকে এইভাবে উপরে করে দিলাম, হ্যাঁ এইভাবে সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা ধরে উপরের দিকে নিচের দিকে নিয়ে যাওয়া যাবে। এরপর সেম এখানে সিম্বলগুলো দিছে, এই সিম্বলগুলোই আমি এখান থেকে এই সিম্বলটাই দিয়ে দিচ্ছি, আমাদের এই সিম্বল এই সিম্বল একই মত। এটা সিলেক্ট করে আমি এখান থেকে অল্টার চেপে ধরে এই জায়গায় করে বসাই দিলাম। এখন এটা নিচে নিচে পড়ে গেছে না, তাহলে আমাদের এটা কোথায় উপরে তুলতে হবে। তো আমরা এটা উপরে কীভাবে তুলবো, এখানে আরেকটা কমান্ড শিখতেছি। এই কমান্ডটা হচ্ছে, যেমন আমি এটা যখন আমি ওকে কপি করে আনছিলাম, এটা এভাবে সিলেক্ট করা ছিল না, সিলেক্ট করা যখন থাকবে তখন রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ ক্লিকসে বিং টু ফ্রন্ট অথবা কন্ট্রোল শিফট কাট ব্র্যাকেট, এটা দিলেই উপরে চলে আসবে। এখন এখানে বসাই দিলাম, এটা অ্যাড হয়ে গেছে। আমি এটাকে যদি গ্রুপ করে ফেলি, এভাবে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলি, তারপর যে কোনো সময় আমি এখান থেকে এটা কপি করে করে নিয়ে যেতে পারবো। এটা দেখেন, আমি এখান থেকে অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে এখানে কপি করে বসাই দিলাম, অল্টার এবং শিফট চেপে ধরে এখানে বসাই দিলাম, গ্রুপ করে দিলে একসাথে গ্রুপ থাকবে, একসাথেই সবগুলা যাবে। তো এখন এই যে এই শেপটা হয়ে গেছে, কিন্তু এখানে একটা কালার আছে, এটা বোঝা যাচ্ছে। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম ঠিক এই জায়গার থেকে, এখন আমরা ওইটা আগে করব, ব্যাকগ্রাউন্ডটা আগে তৈরি করতে হবে। এখান থেকে এভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই ব্যাকগ্রাউন্ডের ফিল কালার হচ্ছে ব্ল্যাকের মধ্যে, আমি জাস্ট ব্ল্যাকের মধ্যে এখানে 10% দেব, ব্ল্যাক 10% এন্টার। ওরা কত দিছে দেখো, ওরা আচ্ছা দেখবো। তো এটা আমি 10% দিলাম, আমি যদি ওদেরটা দেখতে চাই কি করতে পারবো, এখানে আমরা আই ড্রপারে ক্লিক করে এখানে ক্লিক করলাম, এখন ওরা দিছে এইটা। তো এখানে সবগুলো থেকে মিক্স পড়তেছে, কিন্তু এটা অতগুলো কালার দেয় নাই, ওইখানে আমরা যখন এটা স্ক্রিনশট নিয়ে আসছে সেই জন্য এই কালারগুলো আসতেছে। আমরা এখানে শুধু 10%টাই দিব, 10% প্রয়োজন আরও কম দিই, এখানে আমি 5% দিয়ে রেখে এন্টার, এটাই হবে, এটাই ঠিক আছে। এখন এটা আমরা যেটা করছি এটার উপরে চলে আসছে না একটু আগে যেগুলো করছি, তো এখন এটা নিচে কীভাবে নিতে হবে, রাইট বাটন ক্লিক করবো, এটা সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, শিফট কন্ট্রোল স্টার্ট করে যে টাট ব্যাকেট এটাতে ক্লিক করলেই পিছনে চলে যাবে। এখন এটা হয়ে গেছে, এই যে এতটুকু। তারপর এখানে কিছু ট্যাক্স দেওয়া আছে এখানে, অর্থাৎ এটার যে বিষয়গুলো এখানে দেওয়া আছে, তো আমরা এখান থেকে কপি করে দিই, এটাই কপি করে দিই, অল্টার চেপে ধরে এদিকে টেনে নিয়ে আসলাম, এখানে টেনে এটা যদি আনছি এখানে রাইট বাটন ক্লিক করে উপরে তুলতে হবে। উপরে তুলে এখানে কালার হচ্ছে ব্ল্যাক দিছে নাকি অন্য কিছু, ব্ল্যাক এই দিছে, এটা দিলাম। আমি এখানে অন দ্য ইনসার্ট ট্যাবটা হাইলাইট করলাম, এটাকে ডিলিট করে দিলাম, অর্থাৎ এটাকে হাইলাইট করব, সেন্টারে নিয়ে আসব। তো সেন্টারে আনার জন্য ফ্রাগ্রাফ থেকে সেন্টার করে দিলাম, সরি একসাথে সবগুলোই সিলেক্ট করতে হবে, সেন্টার করে দিলাম, সেন্টারে চলে আসছে। এবং এটাকে একটু বড় করে দিব, এখান থেকে আমি বড় করতেছি এবং একটু বোল্ডও করে দিচ্ছি। তারপর আমি এটাকে এই জায়গায় বসাই দেব, আর একটু শুরু করে দেওয়া যায়, এই জায়গায় বসাই দিলাম। সেম বাকিগুলো আমাদের এখানে লিখতে হবে, এগুলো এগুলো কন্ট্রোল ডি দিয়ে আমি ওটাতেও করে দিলাম। আমি এখানে এই জিনিসগুলো আমার ইচ্ছে মতো এমনিতেই দিয়ে দিচ্ছি, কেন কারণ এগুলো তো আমাদের কমন, আমাদের মেইন হচ্ছে ডিজাইনটা, এগুলো পারা যাবে। তাহলে এতটুকু হয়ে গেছে। এরপর এই ট্যাগসগুলো আমরা এখানে, এগুলো তেমন কোনো কাজ নাই, আমি জাস্ট এখানে আরেকটা শেপ দেবো, তবে এই শেপটা এটার থেকে আরও কি আরও কম কালারটা, এটাকে সিলেক্ট করলাম। দেখেন একটু জিনিস দেখেন, এটা আছে এতটুকু পর্যন্ত, আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এই জায়গার থেকে আমি টান দিয়ে এতটুকু করে দিলাম, ঠিক আছে।
এই জায়গা থেকে টান দিয়ে এত করে দিলাম, তারপর এখানে আমরা জাস্ট এই জায়গায় এসে অর্থাৎ কালারে এসে আমি এটা আরও কমাই দেবো। আমি এখানে শুধু 2% দিলাম, এন্টার, এখন 2 হয়ে গেছে, জাস্ট হালকা একটা ঝাপসা কি দেখা যাচ্ছে। এরপরে এখানে আরেকটা বর্ডার আছে, এটাও আমরা এখান থেকে নিব, জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই পাশ থেকে আমি একদম নিচে পর্যন্ত এটা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে উপরের কালারের সাথে মিল। তাহলে উপরের কালারের সাথে, হ্যাঁ উপরের কালারের সাথে তো মিল হলে তাহলে আমরা এখানে কী দিব, আই ড্রপারে দিয়ে জাস্ট এটাতে ক্লিক করব, হয়ে গেছে। এরপরে আমরা কন্ট্রোল মাইনাস দিলাম, কন্ট্রোল মাইনাস দিয়ে এখানে দেখেন, আচ্ছা এই কালারের সাথে এই কালারে কিন্তু মিলে নাই, এটাতে অনেক গাঢ় কালার। তাহলে আমরা এগুলো এখন কি চেঞ্জ করতে চাইলে কী করবো, এগুলো সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে আনলাম এটা আর এটা সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারবো, একটু গাঢ় করতে পারবো। এটার মতো এখন কালার আসছে, দেখতে আমাদের এটার মতো হলে হলো, তো কালার আসছে। এবার এই ট্যাগসগুলো কীভাবে করবো, তো এগুলো তো কমন, এটা পারবেন আশা করি। এই যে অ্যাবাউট আস, দুইটা প্যারাগ্রাফে ভাগ করছে, এখানে দুইটা প্যারাগ্রাফে ভাগ করছে, আমরা এখানে কীভাবে প্যারাগ্রাফ ভাগ করবো দেখেন, আমাদের লেখাগুলো এখান থেকে শুরু, একটা এই বক্সের মধ্যে আমি জাস্ট দেখা যাওয়ার জন্য দুইটা আমি বক্স করলাম, একটা বক্স হলো মাঝখানে স্পেসটা আছে না, এটাকে আমি অল্টার চেপে ধরে শিফট চেপে ধরে এদিকে আরেকটা করে দিলাম, তো এইটা আর এটা দুইটা মাঝখানে আসতে হবে, শুধু অল্টার চেপে ধরে, হ্যাঁ এটা আর এদিকে দুইটা সমান, এদিকেও মাঝখানে রাখতে হবে, এদিকেও জায়গা রাখতে হবে। তো এখন এটার ভিতরে আমরা লিখব, এটার ভিতরে আমরা লিখব, তো এখানে আমাদের দেওয়া আছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস, এটা আমি এই জায়গায় বসালাম, একটু বড় দেওয়া আছে, আমরা এখান থেকে একটু বড় করে দিচ্ছি। তারপর এখানে এই যে অ্যাবাউটটা হচ্ছে সাইন কালার, এখানে এসে সাইন কালার করে দিলাম। এখন এখানে একটা ভুল আছে, সাইন কালার করছি কিন্তু ভিতরে কালার রয়ে গেছে, কারণ আমি স্ট্রোকে কালার করছি, স্ট্রোকে আমার কোনো কালারই থাকবে না, ট্যাক্সের ক্ষেত্রে, ট্যাক্সের ক্ষেত্রে স্ট্রোকে কোনো কালার থাকে না, ঠিক আছে এগুলো চলে আসছে। তো এরপরে এইটাকেও আমি এখান থেকে কপি করে এখানে বসালাম, এবং এখানে হয় চোজ আস, এখানে এটা থাকবে। তারপর এখানে আমাদের প্যারাগ্রাফ আকারে তিনটা প্যারাগ্রাফ ছোটো ছোটো লিখে দিয়েছে, আমি জাস্ট এখানে কপি করা আছে, এখান থেকে একটা কপি করে নিলাম, জাস্ট এখানে এসে টাইপ তুলে ক্লিক করলাম, এখানে গেলাম, যাওয়ার পর আচ্ছা এটাতে যাওয়ার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। জাস্ট এখানে এসে এখানে টাইপ টুল থেকে এরিয়া টাইপ টুল যেটা আছে এখানে গেলাম, এরিয়া টাইপ টুলে কন্ট্রোল ভি দিলাম, লেখাগুলো আসছে, আমাদের অ্যালাইন থাকবে, এখানে অ্যালাইন থাকবে, এখান থেকে প্যারাগ্রাফ থেকে লেফট অ্যালাইন, তো এটার একটা আসলো, এন্টার দিলাম, আরেকটা প্যারাগ্রাফ লিখব, এরপরে আরেকটা প্যারাগ্রাফ, এন্টার দিয়ে আরেকটা প্যারাগ্রাফ দিলাম, তো তিনটা প্যারাগ্রাফ এখানে হয়ে গেছে। তো এখন লেখাগুলো যদি একটু ছোটো করে দেই তাহলে আমাদের প্যারাগ্রাফগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো সেম আমি এটাকেও সেমভাবে এটাতে কপি করে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে কপি করে দিলাম, ও এই যে এই বর্ডারটা আমার দরকার নাই, আর এখানে এখানে কিছু নাম্বারিং আছে, আমি এটাকে এদিকে করে দিলাম, এখানে নাম্বারিং বক্সগুলো আমরা বানাবো। তো এই যে এখানে 1, 2, 3, 4 ইত্যাদি কতগুলো বক্স আছে এগুলো পারবেন আপনারা আশা করি। শিফট এবং অল্টার চেপে একটা বক্স নিলাম, এখানে শুধু রেক্ট্যাঙ্গেল থাকবে, মেবি এখানে দুই পাশে আরও কিছু ইয়ে আছে, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, শিফট এবং অল্টার চেপে আরেকটু শুরু করে দিচ্ছি, এরকম করে আছে সম্ভবত, ভালো করে বোঝা যাচ্ছে না এই জন্য এভাবে বলতেছি। 1 এটা একটু বড় করে দেই, এই জায়গায় এটা বসালাম, সিলেক্ট ছোট করে দিলাম, এটাকে রাইট বাটন ক্লিক গ্রুপ, এরপর অল্টার চেপে ধরে এই জায়গায় বসালাম,
এখানে অল্টার ছেপে ধরে এই জায়গায় বসালাম, অল্টার ছেপে ধরে এই জায়গায় বসালাম, তারপর এগুলাতে ডাবল ক্লিক করে করে আমি এখানে টু দিলাম, এইটাতে ডাবল ক্লিক করে থ্রি দিয়ে দিলাম, এগুলো হয়ে গেছে। এরপরে এই যে এখানে এই জিনিসগুলো আছে, এখানে একটা টিক মার্ক দেওয়া আছে, এখান থেকে এরকম করে একটা টিক মার্ক দেওয়া আছে একটা বৃত্তর মধ্যে। তো আমি এটা অনেকভাবে করা যায়, আমি স্টার্ট এখান থেকে এরকম করে একটা বৃত্ত নিলাম এভাবে, আর এটাতে আমরা যদি স্ট্রোকটা বাড়াই, এখানে স্ট্রোক প্লেটে গিয়ে স্ট্রোকটা মোটা করে দিচ্ছি, এতটুকু দিলাম, তারপর এখানে স্ট্রোকে গিয়ে কালারটা চেঞ্জ করে দিয়ে সাইন কালার দেবো। এই যে স্ট্রোক প্লেট, এটা এটা উইন্ডো থেকে পাবো এই স্ট্রোকগুলো, আমরা এখানে সবগুলো আছে। এই যে আমরা স্ট্রোক যেটা করছি, যদি এখানে না পেতাম তাহলে এখানে স্ট্রোক এটাতে গেলে এটা পেতাম। এখন এটাতে আমরা এই যে এই কর্নারটা কাটা দেখতেছি, তো আমরা এটা কাটার জন্য অনেকগুলো সিস্টেম আছে। আমি যদি নর্মালি যদি ম্যানুয়ালি কাটতে চাই কাটতে পারবো, এখান থেকে যদি এভাবে কাটতে চাই এটা দিয়েও কাটতে পারবো, যেমন আমি এখন যেটা কাটতেছি দেখেন এভাবে কাটতে পারবো, এভাবে দিয়ে আমরা এখানে পাত পেনটা থেকে কাটতে পারবো, পাত পেনটা থেকে এটা কেটে এগুলো আলাদা করতে পারবো, এভাবে আলাদা করে ফেলতে পারবো এভাবে, তারপর হচ্ছে কন্ট্রোল জেড আনডু, এটা আলাদা ডিলিট করে দিলাম, তারপর এটা সিলেক্ট করে আমরা এখান থেকে নাইফ তুলে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করেও আমরা এটা কাটতে পারবো। এই যে এটা কেটে গেছে, যে কোনো একটা উপায়ে আমরা এটা কেটে নেব। তারপর এখানে একটা টিক মার্ক দেওয়া আছে, টিক মার্কটা আমরা এখানে এটা দিয়েও করতে পারি, শিফট এবং অল্টার ছেপে ধরে এখানে একটা টান দিলাম, আবার এখান থেকে শিফট এবং অল্টার ছেপে ধরে এরকম একটা টান দিলাম, তো জাস্ট আমি একটা রাইট মার্ক তৈরি করে নিলাম, এটাকে শুরু করে দিচ্ছি শিফট এবং অল্টার ছেপে ধরে। গ্রুপ গ্রুপ হলে একসাথে দুইটা মিলে জয়েন হয়ে যাবে, অর্থাৎ এটা একসাথেই চলে যাবে যেখানে নিয়ে যাবো, ঠিক আছে। এখানে দিলাম, তারপর এখানে যে ট্যাক্সটা লিখছে, ট্যাক্সটা কি লিখছে বুঝতে পারছে? ডিই এস সি এম এস সি এম টি আই সি কে সি এন টি আই টি আই সি কে, আচ্ছা এটা দিয়ে আমি এই জায়গায় হোয়াইট কালার, আমাদের স্ট্রোকে কোনো কালার থাকবে না, হোয়াইট কালার এখানে দিয়ে দিলাম। এরপরে নিচে আরেকটা ট্যাক্স আছে, এই জিনিসগুলো এখানে একটা সিম্বল আছে, মোবাইলের সিম্বল আছে, টেলিফোনের সিম্বল আছে, আরেকটা কিসের সিম্বল আছে, এই সিম্বলগুলো আমরা নর্মালি তৈরি করতে পারি, অথবা উইন্ডো থেকে সিম্বল লাইব্রেরি সেখান থেকে আমরা এই সিম্বলগুলো দিয়ে নিয়ে আসতে। যেমন আমি লোগোতে গেলাম, লোগোতে গিয়ে, আচ্ছা লোগো না, এখানে আমি যাচ্ছি উইন্ডোজ থেকে সিম্বল লাইব্রেরি, সেখান থেকে আমি যাচ্ছি ওয়েব আইকনে দেখি কী আছে, ওয়েব আইকন আছে, এগুলো আমার এখান থেকে মেসেজ বক্সটা লাগবে, এটা নিলাম, এটাও আমি নিলাম, এটা যদিও নাই আমরা এটাও দিব। তারপর উইন্ডো এখান থেকে আমরা ম্যাপে যাচ্ছি, ম্যাপের মধ্যে আমরা হয়তো এই যে পাইছি এটা পেলাম। তো এখন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে নাই, এটাতে আমরা যেটা দেখছি এটাতে নাই, আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড মানে এটাকে আলাদা আলাদা করে ফেলার জন্য, এক্সপান্ড করলাম, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, রাইট বাটন ক্লিক, হ্যাঁ আনগ্রুপ হয়ে গেছে। তারপর এটা টেনে আমি এই জায়গায় বসাই দেব, এখানে বসাই দিয়ে আমি এখানে টাইপ করে দিলাম, বাইরে ক্লিক করে লিখে দিলাম যে প্লাস ডাবল এইট জিরো ওয়ান এইট ওয়ান থ্রি নাইন, আচ্ছা হ্যাঁ নাইন সেভেন 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 জিরো ওয়ান একটা নাম দিলাম, অফিসের নাম্বারটা দিয়ে দিলাম। অফিসের নাম্বার কেন দিছি বলেন? অফিসের নাম্বার কেন দিছি? যাতে ওকে আবার কেউ কল করে আমি একটা কাজ তৈরি করা চাই। হ্যাঁ একটা কল করে এখান থেকে স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য, তাই না? মার্কেটিং করতেছি, আউটসোর্সিং, আচ্ছা বুঝতে পারছেন। হ্যাঁ ওকে, এরপর এটার কালার কি ব্ল্যাক না, আমরা এটা কি করব, এখান থেকে অবজেক্ট এক্সপান্ড করে নিলাম, ওকে দিলাম। এখন এটাতেও আমরা স্ট্রোকে গিয়ে হোয়াইট কালার করে দিচ্ছি, আমাদের কালারটা হোয়াইট দিলে এখানে দেখা যাবে এখান থেকে, হ্যাঁ বুঝতে পারছেন। তো এখানে গিয়ে আমি এটাকেও শুরু করে দিচ্ছি, তো এখানে আমরা আমাদের
এখানে দিচ্ছি সিআইসি, আচ্ছা এটা স্মল লেটার লিখতে হবে, cicctz2@gmail.com। ঠিক আছে, এখানে আসলাম, এখান থেকে আমরা এই জায়গায় ইমেল আইডিটা বসালাম, এটার কালারও আমরা হোয়াইট করে দিলাম। আচ্ছা এটা এরকম কেন হয়েছে, স্ট্রোকে কালার হয়েছে এই জন্য, আমরা এটা এভাবে ঘুরাই দিলাম আর এখান থেকে স্ট্রোকটা অফ করে দিলাম। এরপর আমাদের ওয়েবসাইট, আচ্ছা এগুলা এটা একটু লক করে দেই, এটা একটু লক করে দিয়ে এগুলো একটু সাজাবো, এটা এদিকে নিয়ে আসবো, এটাকে গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি, রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল জি, অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে দিতে পারবো, তারপর এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ, এখন সবগুলো কিন্তু গ্রুপ হয়ে গেছে। আমি এখন একটা একটা ধরেও কিন্তু নিয়ে আসতে পারবো, যেমন এটা ধরে এইভাবে নিয়ে আসতে পারবো, আমি এগুলো আরও সাজাবো। তারপর এটাকে দিচ্ছি অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে, এটাকে কালার করব হোয়াইট কালার, তারপর এটাকে একটু শুরু করে দিচ্ছি, এটা এই জায়গায় দিলাম। ঠিক আছে, এটা দেওয়ার পরে আর এটা এটা না দিয়ে আমরা ফেসবুকের পেজও দিতে পারি, ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেস দিতে পারি, যেটাই দিতে চাই এখান থেকে আমরা দিতে পারবো। তো আমি যদি ইউটিউবের চ্যানেলটাও দিতে, না ইউটিউবের চ্যানেলটা সাবলেই তো বুঝতে পারবো যে এই চ্যানেলটা, হ্যাঁ এখানে ফেসবুক পেজ অথবা, তো এখানে আমি দিচ্ছি, এখানে আমি www.cicctz.com, এটা আমি জাস্ট এমনিতে বানিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এটা এই জায়গায় বসাই দিলাম, কালার করে দিলাম, সেম এখান থেকে আমাদের এটা ঘুরাই দিতে হবে। তো এই যেগুলো করলাম এগুলাকে আমরা একই লাইনে করার জন্য সেন্টারে নিয়ে আসবো, এটা দিয়ে সেন্টারে করে দিলাম। তো এখন এখন দেখেন আমাদের একটা ফ্ল্যাট ডিজাইন হয়ে গেছে, একটা ফ্ল্যাট ডিজাইন হয়ে গেছে। এখানে যে শেপ কথা বলছেন, এই শেপগুলো এখানে আমার ম্যাপে একটা পিকচারের শেডও আছে, সম্ভবত একটা পিকচারের মতো দেখা যাচ্ছে এখানে। এখানে একটা পিকচারের মতো, আমরা চাইলে এটা কী পিকচার এটা বোঝা যাচ্ছে না জাপসা, আমরা চাইলে এখানে একটা পিকচার অ্যাড করে দিতে পারি ফাইল থেকে প্লেজে গিয়ে। দেখেন ফাইল থেকে প্লেজে গিয়ে আমি এখান থেকে একটা পিকচার নিচ্ছি, এখানে আচ্ছা এই পিকচারটা নিয়ে এখানে দিয়ে দিলাম। তো এটা অনেক বড় একটা পিকচার, আমি জাস্ট এখান থেকে এটা দিলাম, এটার কালারটা আমি ব্ল্যাক করে দেব, ব্ল্যাক হচ্ছে এখান থেকে ফিল্টার থেকে কালার, কালার থেকে এখানে গ্রে স্কেল করে দিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তারপর এটা আমার এই এতটুকুতে নিয়ে আসলাম এবং এটার কালারটা একদম হালকা করে দিব, ট্রান্সপারেন্সি থেকে আমি অপাসিটিটা একদম হালকা করে দিচ্ছি। ঠিক আছে, তারপর এই জিনিসগুলো ধরে এটাকে আমরা রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আচ্ছা এটা এটা কিন্তু ব্যাকে যাবে না, এই যে ইয়া যেটা আছে কই, কন্ট্রোল জেড দিলাম, এটা ব্যাকে যাবে না, এটা থাকবে, আমার শুধু এই জিনিস এই দুইটা নিতে হবে, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এটা আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড দুটাতে, যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে হয়তো এটা অন্য কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড। তো এখন আমাদের কাজ শেষ প্রায়, এটা কাজটা শেষ, এই যে বর্ডার যেগুলো আছে এগুলো আমাদের আর লাগতেছে না, অবজেক্ট থেকে আনলক করে দিলাম, আনলক করার পর বর্ডারটা আমি ডিলিট করে দিব, এই যে এখানে যে বর্ডারগুলো আছে এই বর্ডারগুলো আমার আর লাগবে না, এটা সিলেক্ট করে ডিলিট, এটা এই বর্ডারটা লাইন সিলেক্ট করে ডিলিট। স্যার এটা একটু আপনার পেজটা একটু ঘুরে দেবেন, এরা তো এটা বুঝবো না, এটা তো কারা বুঝবো না, যারা কি বুঝবে না, এই এই পেজটা বুঝবো না, এটা একটু 2 সেকেন্ড বড় করে দেখেন, এটা বুঝতেছে না, আচ্ছা এগুলা মানে মার্কেটিং এর জন্য, এটা বুঝে দরকার কি, ওরা আমার চ্যানেল দেখতেছে না, চ্যানেল সাবস্ক্রাইব করবে, একটু বলে দেন আপনারা সবাই এই পারভেজ ওয়ার্ল্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো ভালো আপডেট ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। এটা আমার স্টুডেন্ট ছিল, আমি বলে দিয়েছি, শেয়ার করুন, হ্যাঁ ওর একটা চ্যানেল আছে ডিএক্স মিনহাস, ওটাও সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করবেন যাতে এই ভিডিওগুলো অন্য কেউ শিখতে পারে। আচ্ছা আচ্ছা, তো ওকে আজকে এটা আমরা এতটুকু করলাম।